সকল ওয়েলকাম টু মাই চেনেল এডুকেশন টিকে আসাম। অসম সরকারের যেহেতু 1 লাখ চাকরির কারণে পূর্ণগতিত কামবোৰ চলি আছে, গতি আয়ুষ আয়ুষ আসাম মানে হেলথরে হয় ইয়াত পদ ওলাইছে। প্রায় পিয়ন ক্লার্ক এল ডি এ গ্রেড 3 গ্রেড 4 লগতে অন্যান্য সকলো এপ্লাই করব পাৰিব। অসমৰ সকলো জিলার ছাত্রছাত্রী সকলে 56টা পদ খালি হয়েছে, গতি গোটাই ডিটেলসটো জনাই আছো, সেগুলোকে চাই লোক ভিডিওটো। বাৰু এতিয়া আরম্ভ কৰো। প্রথমত চাব নেম অফ পোস্ট ইয়াত দিয়াই আছে, যে অফিস সুপারভাইজিং এসিস্টেন্ট ভ্যাকেন্ট, নাম্বার অফ পোস্ট অফ ভ্যাকেন্ট বলে যে আছে তাত তাৰমানে পোস্টৰ সংখ্যা কিমান সেইটো দেখুওৱা হৈছে। সো ইয়াত প্রথমতে 1 নম্বৰত আছে অফিস সুপারভাইজিং এসিস্টেন্ট, কম্পিউটার অপারেটর আছে, টাইপিস্ট আছে, ল্যান্ড কালেক্টর, লগতে এল ডি এ কাম টাইপিস্ট, এল ডি এ কাম স্টোর কিপার, স্টোর ক্লার্ক, একাউন্টেন্ট, লাইব্রেরিয়ান। সো এনেকুৱাকৈ এই গোটেইকেইটা মিলি এই 11টা পোস্টৰ প্ৰায় 13টা পদ, 11টা পদৰ নাম যে ইয়াত দিয়া আছে তাত টোটেল 13টা পদ আছে, আৰু এনেকুৱাকৈ জেনেৰেল অ' বি চি এছ টিখিনিও দিয়া আছে। তাৰে পিছতে নেক্সট আপোনালোকৰ ইয়াত কোৱালিফিকেশ্যন কিমান কিমান লাগিব সেইখিনিও দিয়া আছে, তাৰে পিছত বয়সৰ সময়সীমা দিয়া আছে। সো এনেকুৱাকৈ গোটেইখিনি দিয়া আছে, কাৰণ ইয়াত এডভাৰ্টাইজমেণ্ট দুখন আছে, কাৰণ এখন বাৰু টেকনিকেল হওক বা নন টেকনিকেল হওক দুখিনি বেলেগ বেলেগকৈ দিছে দুইখিনিয়ে। সো প্রথম যেটো মই পদ কলো অফিস সুপারভাইজিং এসিস্টেন্ট, তাত বিকম করা হব লাগিব, লগতে 1 ইয়ার কম্পিউটার ডিপ্লোমা লাগিব, কম্পিউটার অপারেটরত গ্রেজুয়েশন করা হব লাগিব, আর্টস সায়েন্স কমার্স যিকোনো হলে হব, টাইপিস্ট কম অপারেটর তাত আপনার গ্রেজুয়েশন করা হব লাগিব, আর্টস কমার্স সায়েন্স যিকোনো এটা হলে হব, কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগিব 1 ইয়ার। তাৰে পিছত আছে ৰাছেল্লা এসিষ্টেণ্ট, তাত আছে বি এছ চি পাছ কৰাব লাগিব, মেজৰ কেমিষ্ট্ৰিত থাকিব লাগিব, লগতে 1 ইয়াৰ কম্পিউটাৰ ডিপ্ল'মা বিচাৰিছে। তাৰে পিছতে 5 নম্বৰত আছে প্লেন কালেক্টৰ, তাত বি এছ চি। চ' এনেকুৱাকৈ গোটেইখিনি দিয়া আছে, আপোনালোকে স্ক্ৰীনশ্বট লৈ ল'ব পাৰে, এডুকেশ্যন কোৱালিফিকেশ্যনৰখিনি গোটেইখিনি দিয়া আছে। চ' নেক্সট আপোনালোকৰ বয়সৰ সময়সীমা 18-40 বছৰ, লগতে অ' বি চি কিমান, এছ চি এছ টি কিমান, গোটেইখিনি তলত কাষত দিয়াই আছে। www.ayush.assam.gov.in এইটো ৱেবছাইটত গৈ আপোনাৰ এপ্লাই কৰিব লাগিব। এডমিশ্যনৰ ফিজ কোনো ধৰণৰ লোৱা নহ'ব, ফিজ নলয়, আৰু চিলেকশ্যন প্ৰচিডিউৰখিনিও আপোনালোকৰ কেনেকৈ হ'ব পিছত নেক্সট যেতিয়া এপ্লাই চলিব তেতিয়া গম পোৱা যাব। চ' এতিয়া নেক্সট এডভাৰ্টাইজমেণ্টখন গ্ৰেড 4 পদৰ কাৰণে, পদৰ সংখ্যা যিহেতু বেছিকৈ আছে, ইয়াত অফিচ পিয়ন 4টা, চকীদাৰ 2টা, চুইপাৰৰ 3টা, গ্ৰেড 4ৰ 26টা, মালি তাত 1টা, এনেকুৱাকৈ আপোনালোকে চাব পাৰে, প্ৰায় 43টা গ্ৰেড 4 পদ আছে। আৰু ইয়াত আপোনালোকৰ বয়সটো 18-40 বছৰ বয়সৰ ভিতৰত হ'ব লাগিব। তাৰপিছতে নেক্সট আপোনালোকৰ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন বা চিলেকশ্যন প্ৰচেছখিনিও কেনেকুৱা হ'ব ইয়াৰ তলত দিয়া আছে, যে চিলেকশ্যন প্ৰচেছ শ্বেল বি নটিফাইড, তাৰমানে আপোনালোকৰ প্ৰথমতে এপ্লাই কৰিব লাগিব, তাৰে পিছত পৰীক্ষা হ'ব, তাৰে পিছত চিলেক্ট কৰিব। আৰু ইয়াত আপোনালোকৰ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন আপোনালোকৰ প্ৰায় মেট্ৰিক পাছ কৰিলে হৈ যাব, আজিকালি সকলোৰে মেট্ৰিক পাছ থাকেই, গোটেই মেট্ৰিক পাছ কৰিলে হৈ যাব। এইখিনি আছিল ইম্পৰ্টেণ্ট, এই এডভাৰ্টাইজমেণ্টখনৰ ডিটেইলছ জনালোঁ মই। সাবস্ক্রাইব করে রাখক চ্যানেলটা, নেক্সট কিনা আকো আপডেট আহলে জানাই দিম, কেন এপ্লাই করব লাগে সেইটা স্টেপ বাই স্টেপ জানাই দিম। বারো ভিডিওটি এইখানে আসিল, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই, জয় হিন্দ।